থাকে, যেমন বিভিন্ন জোনের জন্য বিভিন্ন রকমের ইনসেন্টিভ। যেমন আপনার এখন এখন চলতেছে হলো আপনার এশিয়া প্যাসিফিকের জন্য আইসল্যান্ড ট্যুর। তো এইভাবে করে আপনার বিভিন্ন ট্যুরের জন্য এই 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 ইনসেন্টিভ গুলি দিয়ে থাকে। তো আমিও এই ট্যুরটা পেয়েছিলাম আপনার ক্যাবো সান লুকাস হচ্ছে এলাকাটার নাম, যা কিনা মেক্সিকোতে অবস্থিত। আপনার যেমন আমাদের দেশে যেমন আছে সেন্ট মার্টিন, তো এটা রেকর্ডিং ইন প্রোগ্রেস, সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের মতোই, জাস্ট একটু আপনার বড় পরিসরে এখানে অ্যারেঞ্জমেন্ট, সমুদ্রের সাথে জড়িত, পাহাড় সমুদ্র, এবং এইখানে আপনার পৃথিবীর যত সমুদ্র কেন্দ্রিক ও ডেজার্ট আছে, এখানে আবার ডেজার্ট আছে, মরুভূমি আছে, মানে সবকিছু। একটা টুরিস্ট প্লেসের জন্য যা কিছু একটা আইডিয়াল প্লেস হওয়া দরকার, সেই প্লেসটা এখানে আছে। তো এখানে এখানে আপনার যাত্রা শুরু করলাম হচ্ছে নভেম্বরের 30 তারিখ এবং ব্যাক হচ্ছে ডিসেম্বরের 5 তারিখ। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফ্লাইটের মধ্যে আপনার যখন ছিলাম তখন একটা ছবি তোলার চেষ্টা করেছি। তো যখন আপনার সান লুকাস এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে যেহেতু যেহেতু আমার কোনো ভিসা লাগে না, আমার কোনো রকমের কোনো আপনার ইমিগ্রেশন প্রসেস নাই, সেই জন্য আপনার এখানে খুব দ্রুততার সাথেই আপনার বের হয়ে যাওয়া সহজ হয়েছে। কারণ আপনার এখানে ইমিগ্রেশনের বিষয়গুলি কিন্তু আপনার এখানে প্রয়োজনীয়তা নাই। তো এখান থেকে বের হয়ে আপনার দেখি যে জেরাসের জেরাসের যারা এখানে টুরিস্টের দায়িত্বে আছে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, এই ভদ্র মহিলা এখানে আমাকে এখানে প্লেকার্ড দেখার সাথে সাথে তো বুঝলাম যে এটাই জেনাসের জেনাসের আপনার এখানে ব্যক্তি। তো এইখানে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য এই ভদ্র মহিলা আপনার এখানে ওয়েট করলো, এবং সেখান থেকে আমাদেরকে আপনার বিশাল বড় মার্সিডিজ ভ্যান আর কি, এটাকে প্রায় 16 সিটের বিশাল বড় আপনার মার্সিডিজ ভ্যান, সেই এখানে আমাদেরকে নিয়ে গেল এয়ারপোর্ট থেকে হোটেলে। তো হোটেলটা কেমন, এই হচ্ছে হোটেল, যে হোটেলটার নাম হচ্ছে হার্ড রক হোটেল। এটি একটি আপনার 7-স্টার হোটেল, এবং এইখানে আপনারা হয়তো পুরো হোটেলটার যতগুলি বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা অনেকগুলি হোটেল বুঝি এখানে আছে, মানে আমাদের যেমন কক্সবাজারে যেমন একটা একটা পাশে আরেকটা হোটেল, আরেকটা পাশে আরেকটা হোটেল, হ্যাঁ বিষয়টা কিন্তু এরকম না। এইখানে টোটালটাই কিন্তু একটা হোটেল, অর্থাৎ হার্ড রক যে হোটেলটাতে আমরা ছিলাম টোটালটাই হলো একটা হোটেল। এই যে যা যা দেখতে পাচ্ছেন আপনারা ছবি, ওই যে ডান ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন এটা হলো এন্ট্রান্স, ওখানে হলো পার্কিং, ওটা হলো পার্কিং। ওই যে ডান পাশে দেখেন পার্কিং এর গাড়িগুলি, এটা হলো পার্কিং। এখান থেকে তারপরে মনে করেন যে আপনার এই জায়গাতে আসতে হয়। সো এই টোটালটা হলো একটা হোটেল। ধরেন আপনি আপনি যদি এইভাবে মনে করেন যে আমাদের কক্সবাজারের যে কলাতলি যে বিচ, যে টোটাল এরিয়াটা, হ্যাঁ এই যে টোটাল এই যে হোটেলগুলি আছে না, এই যে আপনার লং বিচ, আপনার সি ক্রাউন, সি প্যালেস, হ্যাঁ তারপরে এখানে যে যতগুলি সবগুলি প্লেস মিলে, মানে কলাতলি বিচ থেকে আপনার ওই যে ডলফিন মোড়, ডলফিন মোড়ে পুরো এরিয়াটা মিলে মনে করেন যে আপনার হোটেলটা। তো এই হোটেলে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, এবং এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, যেখানে আপনাদেরকে শুরুতে দেখালাম যে কোথায় শুরুটা। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, এবং এখান থেকে আমরা আমাদের রুমে চলে যাই আপনার চেক ইন করার মাধ্যমে। যে রুমটা আমাকে দেওয়া হয়েছিল এটা হচ্ছে সেই রুমটা, এবং সেইখানে একজন লোকের জন্য এত বড় রুম আসলে এটা জেনাস, আমি আমি মনে করি যে এটা আমার জন্য অপচয় করছে এরা, কারণ সারাদিন থাকবো বাইরে। আমরা সাধারণত কি চিন্তা করি, আরে সারাদিন থাকবো বাইরে, এইখানে রাতে এসে শুধু আপনার ঘুমাবো, এটার জন্য এত টাকা দিয়ে হোটেলের রুম নেওয়ার কি দরকার ছিল। সো একটা একটা উন্নত মানের সুইট যেভাবে করে আপনার তৈরি করা থাকে, সবকিছু ফেসিলিটিস ছিল এই রুমের ভিতরে।
এবং আপনার বারান্দাতে দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে চলবো, মাঝখানে হচ্ছে আপনার বারান্দা, সেখানে সানবাত করার জন্য আপনার ব্যবস্থাপনা তারা রাখছে, এবং আপনার ডান পাশের ছবিটা হচ্ছে আপনার ওয়াশরুমের ছবি। এই রুমটার ভাড়া কত? এই রুমটার ভাড়া অর্থাৎ এখানে আমাকে যে রুমটা রাখছিল সেই রুমটার ভাড়া হচ্ছে আপনার মেক্সিকান অর্থাৎ অফারে নর্মাল ভাড়া হচ্ছে $27,597, এটা হচ্ছে নর্মাল। আর যেহেতু জেনাস গ্লোবাল হচ্ছে আপনার কর্পোরেট, সেজন্য জেনাস গ্লোবাল এটা পাইছিল হচ্ছে আপনার জেনাস গ্লোবাল এটা পেল হচ্ছে $15,178 তো $15,178 আপনি যদি ১৯ দিয়ে ভাগ দেন, হ্যাঁ $1 সমান সমান মেক্সিকান $19, তাহলে আপনি দেখতে পারবেন $800, মানে পার নাইট প্রায় $1,000 কিন্তু আপনার শুধু হোটেলে প্রতি রাতে। তাহলে $800 প্লাস অন্যান্য আনুষঙ্গিক বিষয়বস্তু নিয়ে প্রায় $1,000 আপনার এখানে পার নাইট আপনার এখানে খরচ যে হোটেলটাকে এখানে রাখা হয়েছে। তাহলে এটা কিন্তু আপনার জেনাস জেনাস কিন্তু আপনার পুরো খরচটা বহন করে। দেন এরপরে রাতের বেলায় আমাদের জন্য ওয়েলকাম ডিনারের আয়োজন করে, এবং সেই ওয়েলকাম ডিনারের ভিতরে আমরা সবাই অংশগ্রহণ করি, যেখানে যেখানে সবাইকে কিভাবে ওয়েলকাম ডিনারের আমন্ত্রণ জানানো হয়েছে তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আয়োজনটা কি হয়েছিল। এটা হলো হোটেলের মাঝখানে অর্থাৎ বিল্ডিং গুলির মাঝখানে একটা প্লেস, যেখানে আপনার ওপেন ওপেন আপনার এখানে প্লেসে আমাদেরকে এখানে আয়োজন করা হয়েছিল, যেখানে যেখানে আমরা সবাই সবাই এখানে ডিনার করার জন্য এখন সবাই ডিনার করতেছে, সে ডিনারের পার্টি দেখতেছেন সবাই সবাই। আবার এখানে একটু ভিন্ন প্রজাতির মানুষও দেখা যাচ্ছে, মেক্সিকোর যে হাতি মানুষ সে হাতি মানুষদেরকে দেখা যাচ্ছে। তো এখানে রাত্রবেলা আমাদেরকে ওয়েলকাম ডিনার দেওয়া হলো, এবং এখানে এটা প্রথম দিনই সবাইকে নিয়ে বিশাল আয়োজন আপনারা অলরেডি বুঝতে পারছেন, আমি ছোট ছোট করে আপনাদেরকে একটু শেয়ার করার জন্য চেষ্টা করছি। দেন এর পাশাপাশি এখানে আমাদের ওয়েলকাম জানানোর জন্য ছিল হচ্ছে নর্থ আমেরিকার, যেহেতু টোটটা ছিল হচ্ছে নর্থ আমেরিকার জন্য, নর্থ আমেরিকার অর্থাৎ যারা আমেরিকা এবং ক্যানাডাতে যারা এই ইনসেন্টিভটা কোয়ালিফাই করছে তাদের জন্য। সো এখানে আপনার আমাদের নর্থ আমেরিকার প্রেসিডেন্ট বেটি প্যারেস, তারপর হচ্ছে সিনিয়র সেলস ম্যানেজার জেরিনা, সো তারা আমাদেরকে ওয়েলকাম স্পেস দিল। দেওয়ার পরপরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, অর্থাৎ তাদের যে লোকাল যে মেক্সিকোর যে লোকাল যে কালচার, তাদের সেই আদি মানুষদের যে আপনার জীবন ধারণের যে পদ্ধতি, সেই বিষয়গুলিকে নিয়ে একটা আপনার এখানে আমাদেরকে একটা কালচারাল শো এখানে দেখানো হলো, অর্থাৎ রাতের বেলা যাতে করে সবাই যেন এখানে এনজয় করে। এখানে এটা আমি যা শুধু আপনাদের এই
পাঁচ দিনের ট্যুরে তো অনেক কিছু হয়েছে, আমি শুধুমাত্র কিছু কিছু আপনাদেরকে এখানে যা শুধু শেয়ার করার চেষ্টা করছি, এবং এখানে সবাইকে খুব এনজয় দেওয়ার মতো কিন্তু আপনার এখানে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, এবং পাশাপাশি ডিজে ডিজে যে ডান্স, সে ডান্সের ব্যবস্থাপনা ছিল। এক সময় যে ডিনারের সময় আমি এবং কেলভিনের ফ্যামিলি আমরা একই টেবিলে ছিলাম, তো কেলভিনের ছোট মেয়েটা সে খুব নাচা মানে টেবিলের এখানে বসে বসে নাচতেছে, তো আমি পরে তাকে সে খুব শাই আর কি, তো সে খুব লজ্জা পাচ্ছিল, তো আমি তাকে নিয়ে স্টেজে গেলাম। এরপরে বাপ বেটি দুজনকে নিয়ে বললাম যে তোমরা দুজন নাচো, আমরা তুমি আমি তোমাদেরকে ভিডিও করি। তো পরে আপনার এখানে নিয়ে আসলাম আপনার এখানে কেলভিন এবং কেলভিনের মেয়েকে, যাতে করে আপনার এই জায়গাতে আমরা আমাদের আমাদের যে সুপার মেন্টর তারও তারও একটা স্মৃতি স্মৃতি এখানে রাখা হলো, যাতে করে এখানে এখানে আমরা ফ্যামিলি ফ্যামিলি বন্ডিং হয়। বন্ধুরা একটা বার খেয়াল করে দেখেন তো, আপনি কি আপনার বাচ্চার সাথে এতটুকু ইন্টিমেসি সময় কাটিয়েছেন কখনো? এতটুকু গভীর গভীর মমতা বোধ নিয়ে আপনি কি সময় কাটিয়েছেন? আমি কেলভিনের সাথে এই কয়েকদিন থেকে আমি যেটা দেখলাম যে আমরা অনেকে মনে করি যে 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 সাধারণ বুঝি তাদের ফ্যামিলি বন্ডিং নেই, আপনার এখানে এই ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল। এদের মধ্যে এমন ফ্যামিলি বন্ডিং এত এনজয় করে যেটা কিনা আমরাও করি কিনা সন্দেহ আছে। তো এই জন্য আমি বললাম যে আপনার এখানে এখানে এই জায়গাতে এবং এই কয়েকদিনে আপনার যা কিছু খাবার মোটামুটি এটা একটা এট এ গ্লান্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে টোটাল ছয়টা রেস্টুরেন্ট ছিল, ছয়টা রেস্টুরেন্ট, যেমন ইন্ডিয়ান ফুড, ইটালিয়ান ফুড, মেক্সিকান ফুড, ইন্টারন্যাশনাল ফুড, জাপানিজ ফুড। সো আমি লাস্টের ডিনারে আমি চিন্তা করলাম যে সবই খেলাম, জাপানিজ ফুডটা তো একটু ট্রাই করে দেখা যেতে পারে। সবার থেকে শুনে জাপানি ফুড অনেক অনেক টেস্টি অনেক কিছু। তো মাঝখানের যে ছবিটা দেখতে পাচ্ছেন মাঝখানের নীল রঙের আপনার এখানে, এগুলো হচ্ছে জাপানিজ ফুড। তো আমি খেয়ে আমি এই প্রথম জাপানিজ ফুড ট্রাই করলাম এবং খুবই টেস্টি ছিল, এবং এত ফুডের মানে সাধারণত বাইরে গেলে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হচ্ছে ফুড, কিন্তু এখানে জেনাস এমন ভাবে সেট আপমেন্ট করে রাখছে যে আপনি যেই কালচারেই হন না কেন, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যে দেশ থেকে আসেন না কেন, আপনার কেন কোনোভাবে যাতে ফুডের কষ্ট না হয় সেই বিষয়টা কিন্তু তারা লক্ষ্য করছে। আই লাইক ইট, আমি এখানে মনে করেন যে ফুডটাকে খুবই এনজয় করছি এই ট্যুরের মধ্যে। সো এখানে আমাদের পরের দিন একটা গ্রুপ ওয়ার্ক ছিল, যেখানে আপনার এখানে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক করানো হয়েছে, এখানে টিম ওয়ার্কের কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে সবাই সাইকেল বানানো উঠতে ব্যস্ত আছে টিম মিলে। আমি যে টিমটাতে ছিলাম সেই টিমটা যে সাইকেলটা আমরা তৈরি করলাম এটা সেই সাইকেলটা, এটা আমি যে টিমের অর্থাৎ তারা সাইকেলের বিভিন্ন পার্টসকে আলাদা আলাদা করে টেবিলে রেখে দিছে। তো এখানে আপনার এই পার্টস টিম তৈরি করে দিছে, তো আমি আবার একটা টিমের লিডার ছিলাম। তো আমি যে সাইকেলটা বানালাম আমরা আমরা যে সাইকেলটা বানালাম সেই সাইকেলটাকে আপনাদেরকে দেখালাম, এবং যে যে ফার্স্ট হতে পারবে তাদের জন্য ছিল হচ্ছে কোস্টারিকার টুর। তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, এবং প্রথমে আমি আর একটা টিমে ছিলাম, এটা হলো টিম নাম্বার হলো 7। তো পরে টিম নাম্বার আমরা ওই যে কেন বিষয়টা শেয়ার করতেছি, অতি চালাকের গলায় দড়ি বাংলা একটা কথা আছে না, তো এটা হচ্ছে আমার কপালে মনে করেন যে একদম সাথে সাথে কিন্তু আপনার ফলে গেছে। তো আমি যে ওখানে কি করলাম, তো টেবিলে চারিপাশে যারা আছে টিমের মধ্যে চেহারা দিকে দেখে মনে হলো যে এরা একটু মফিজ মফিজ। সো এখানে আমার কাছে সরি ফর আপনাদের কারণ নাম আমার মফিজ থাকলে এটা আবার অনুভব নেবেন না।
তো এইখানে আপনার মানে একটু বোকা বোকা চেহারা মনে হলো আর কি। তো আমি চিন্তা করলাম যে না, এই টিমে গেলে আপনার কোস্টারিকার ট্যুর পাওয়া যাবে না। তো আমি নিজে খুঁজে 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 আপনার একটা খুব তাগড়া মনে করেন যে হ্যাঁ হ্যান্ডসাম লোকজন দেখে আপনার একটা টেবিলে গেলাম। তো যাওয়ার পরে আপনার পরবর্তীতে বিজয় হয়েছে কারা জানেন? ওই নাম্বার 7, যে যেখানে আল্লাহ তাআলা আমারে পাঠাইছিল। তো এই জন্য আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত, তখন আমার কাছে এটা মনে মনে পড়ছে যে যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছিল নাম্বার 7 টেবিলে, আর সিদ্ধান্তটা চেঞ্জ করছিলাম আমি। এই জন্যই আপনার এখানে ওই নাম্বার 7 টেবিলে যদি আমি থাকতাম আজকে, কিন্তু ওই কোস্টারিকার টুরু কিন্তু ওখান থেকে বসেই ওখানে কিন্তু আপনার এনজয় করি। তো এই জন্য আমি বন্ধুদেরকে বলবো যে জীবনটাকে জীবনটাকে আল্লাহর কাছে সঁপে দেন, জীবনটাকে আল্লাহর কাছে সঁপে দেন। আল্লাহ আপনার জন্য যা কিছু রেখেছে সময় অনুযায়ী তা কিন্তু আপনি পাবেন, শুধু কর্মটাকে করে দিতে হবে। যেমন আমাকে পাঠাইছিল নাম্বার 7-এ, আমি যদি ওখানে আমার কর্মটাকে যদি ঠিক মতো করতাম তাহলে কিন্তু ইনস্টিটিউটে কিন্তু আমিও পেয়ে যেতাম একদম নগদই। কিন্তু আমি এটা আমার আমার লাইফে কিন্তু আপনার এখানে এখানে কিন্তু পুরস্কারটা পেয়ে গেছি যে এখানে আমার কি করণীয় দরকার ছিল। দেন আমাদেরকে এখানে সমুদ্র, যেহেতু সমুদ্রের সাথেই আপনার এটা অ্যাক্টিভিটিসটা বেশি ছিল, দেন আমাদেরকে নিয়ে গেল হচ্ছে আপনার এখানে ডলফিন দেখার জন্য। এই দিন ছিল হচ্ছে ডলফিন শো। তো ডলফিনের ছবি আপনাদেরকে দেখাতে পারছি না, বিকজ অফ ওই ডলফিনের সাথে ছবি পার্সোনালি উঠানোর কোনো আপনার এখানে ইয়ে ছিল না, নিয়ম ছিল না। তো তাদের যে আপনার এখানে পার্সোনাল ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে কিন্তু আপনার এখানে ছবিটা উঠানো হয়। তো এক এক ছবি আপনার এখানে ছবি উঠায়, আর ছবি উঠে আপনার বিক্রি করে হচ্ছে $159। তো আমি চিন্তা করলাম যে $159 দিয়ে ছবি দেখার এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই, কারণ $159 দিয়ে আমি আবার আমার ওয়াইফকে ফোন দিলাম যে আচ্ছা শোনো, এরকম ডলফিন দিয়ে ছবি উঠেছি, এখন বলো দেখি $159 দিয়ে ছবিটা নেবো কিনা। তো সে আবার আমাকে বললো যে না, আমাদের এখনো অনেক মানুষ না খেয়ে থাকে, আমাদের এত টাকা খরচ করে এই ধরনের অপচয় করার মতন এখন আমাদের এই জায়গাতে সময় হয়নি। তো আমি তখন আপনার এই জায়গাতে তখন আমি এটাকে রেসপেক্ট করলাম যে হ্যাঁ ঠিকই বলছে যে এই জায়গাতে। তো আমি এইখানে আমরা এই এই বোটের মাধ্যমে আমরা পরের দিন চলে গেলাম হচ্ছে গভীর সমুদ্রে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদেরকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার এইখানে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার সমুদ্রের যে সৌন্দর্য, সমুদ্রের যে আপনার বিচিত্র ধরনের যে আপনার এখানে মাছ, তারপর হলো আপনার শৈবাল, এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যে সি লায়ন, সি লায়নকে একদম কাছের থেকে দেখার সেই সুযোগ আপনার এখানে আল্লাহ তাআলা করে দিয়েছে। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের তলদেশে যে ড্রাইভ দেওয়া হয়েছে, সেই সমুদ্রের তলদেশে ড্রাইভ দেওয়ার জন্য আপনার এখানে এখানে সে প্রস্তুতি। এবং সেখানে ডান পাশে যে সমুদ্রের তলদেশের যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এটা আর কেউ নয়, সেটা কিন্তু এই অধম কিন্তু আপনার এখানে সাহস করে প্রথমে নামবো না তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে, তার কয়েক মিনিট আগে কিন্তু আমাদেরকে দেখে নিয়ে আসছে। আপনার বাম পাশের চিত্রটা অলরেডি নিশ্চয় বুঝতে পেরেছেন যে এটা কিন্তু তিমি মাছ, তিমি মাছের আপনার এখানে নিচের নিচের চিত্রটা দেখতে পাচ্ছেন তিমি মাছ। সো এখানে তিমি মাছকে এই প্রথম তিমি মাছ দেখলাম আপনার লাইভ। সো এখানে সবসময় এটা এটা সুযোগ হয় না, তো আমাদেরকে এখানে আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়েছেন তিমি মাছ। আমরা যখনই আপনার গভীর সমুদ্রে গেলাম, ডলফিন তো যেটা ভিতরে আপনার এখানে ডলফিনের ইয়ে দেখেছে, এটা হচ্ছে আপনার একদম গভীর সমুদ্রে নিয়ে আপনার তিমি মাছ দেখানো হয়েছে। এবং সেই তিমি মাছের যে আপনার ওই যে ইয়ে থাকে ল্যাজ, ল্যাজ আপনার কিন্তু ল্যাজের একটা পার্ট দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারে, আর নিচের পুরোটা পুরোটা হলো ডলফিন, আর পুরোটা হলো তিমি মাছের যে আপনার পুরো চিত্র। এটা এটা যতটুকু ক্যামেরা, আমি তো এত ক্যামেরাম্যান ভালো না, বুঝতে পারছেন না, তো যতটুকু এটা তো ওই যে উঠে উঠে মনে করেন উঠার সাথে সাথে পুরো এরিয়াতে, এটা তো আর কাছের থেকে যাওয়ার সুযোগ নেই। আপনার তিমি মাছের মনে করেন যে মিনিমাম আমরা ধরেন হলো আপনার
তিমি মাস থেকে 40-50 হাত দূরে ছিলাম আর কি। ওই বোর্ড নিয়ে, বোর্ড নিয়ে চুপচাপ করে বসে আছে সবাই। তো এখানে আপনার, আমাদের যে টুরিস্ট গাইড ছিল, সে বলতেছে তোমাদের যদি ভাগ্য থাকে তাহলে তোমরা কিন্তু আজকে তোমরা এখানে এই তিমি মাছ দেখতে পারবা। তার কিশোর সবাইকে আমাকে, আমাদেরকে বলতেছে চুপ করো চুপ করো, সবাই ইয়ে থাকো। দেখ কিছুক্ষণ পরে দেখি যে আপনার এই মামা কিন্তু উঠে উঠছে। তো আমি আবার ভাবতেছিলাম যে এই যে চুপচাপ করে বসে আছে, যদি বোর্ডের কাছাকাছি এসে উঠে মামা, তখন আপনার সুন্দরবনের সেই গল্প আমার কাছে মনে হচ্ছে যে আপনার সুন্দরবনে গেলাম, যাওয়ার পরে সবাই খুব এক্সাইটেড, আরে বাঘ মামাকে কখন দেখা যাবে, বাঘ মামাকে কখন দেখা যাবে। আর আমাদের সুন্দরবনে যে টুরিস্ট গাইড ছিল তাকে আপনার সবাই প্রশ্ন করতেছে। তো তখন ওই গাইড বলতেছি আপনার বাঘ মামাকে দেখতে চান, বরং আপনার দোয়া করেন যাতে বাঘ মামা যাতে কোনোভাবে যাতে আমাদের সামনে না আসে। তো এখানে আপনি আপনার এখানে কেউ কেউ থাকলে একটু আপনার চ্যাটিং অপশন দেন, কেউ দেখছেন তিমি মাছ সরাসরি, সরাসরি তিমি মাছ দেখছেন কিনা, যে আপনার এখানে সরাসরি আমি তিমি মাছ দেখছি এমন কেউ আছেন কিনা এখানে। যদি আপনার এখানে না থাকে তাহলে আমি মনে করি যে আপনারা এখানে অবশ্যই মেক্সিকোতে এসে আপনারা এই ট্যুর, এই মেক্সিকোতে এসে এই এনজয়টা করে নেবেন। কারণ কি জানেন, যে লাইফটা কিন্তু আপনার ওয়ার্ল্ড, মানে আল্লাহ তালা যে বিচিত্র সৌন্দর্য, যে আল্লাহ তালা যেভাবে করে আপনার সৃষ্টি করেছেন, এটা এটা দেখা উচিত আমাদের সবার। সবার এই লাইফটাকে, লাইফটাকে মনে করেন যে আপনার এনজয় করা উচিত। এবং এখানে আমাদেরকে সেই সমুদ্রের তলদেশের যে আপনার এখানে আপনার জিওগ্রাফি চ্যানেলে যে দেখেন যে একুরিয়ামের মতো করে মাছগুলিকে, হ্যাঁ, সেগুলিকে সেগুলিকে মনে করেন যে আপনার দেখার এখানে সুযোগ করে দিচ্ছে। দেন ছিল হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভিটিস, আমাদের আমাদের যে আপনার অর্থাৎ এখানে এখানে আমাদের যে হোটেলের ভিতরে, হোটেলের ভিতরের যে অ্যাক্টিভিটিস গুলি, সেখানে সেই অ্যাক্টিভিটিস গুলি আপনার এখানে আপনাদেরকে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। যে এখানে আমাদের ডিনার পার্টিতে, এটা একটা ডিনার পার্টির ছবি, যেখানে আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে দেখেন বিভিন্ন কালচার, বিভিন্ন দেশের মানুষের সাথে সে ফ্রেন্ডশিপ কিন্তু আপনার এখানে তৈরি হচ্ছে। আপনি জেনাস গ্লোবালের সৌন্দর্যের এইটা কিন্তু আরেকটা আরেকটা কিন্তু বিষয়বস্তু, যে আপনি বিভিন্ন দেশের মানুষের সাথে একটা বন্ডিং কিন্তু আপনি এখানে তৈরি করতে পারছেন। যখন আমরা এই 5টা দিন একসাথে দেখলাম এখানে, আপনার যারা ইউএস থেকে আসছে তাদের সাথে বন্ধুত্ব হলো, কানাডা থেকে আসলো তাদের সাথে বন্ধুত্ব হলো, কানাডা আমেরিকার থেকে আসলেও তারা তো বিভিন্ন দেশের প্রতিনিধি, যেমন আমি ছিলাম বাংলাদেশ থেকে, এরকম চায়নার থেকে, বিশেষ করে এইখানে 80% লোকই কিন্তু আপনার চাইনিজ। তো এই জন্য আমি সকল বন্ধুদেরকে বলবো যে আপনারা চায়নাতে নেট ওপেন করার চেষ্টা করেন চাইনিজ। জেনাস গ্লোবাল মানি আমি দেখলাম যে চায়না চাইনিজদের আপনার এখানে জয় জয়কার। সো এইখানে আপনি যদি ফোকাস করেন চায়নাতে নেট ওপেন করার, অবশ্যই পেয়ে যাবেন। কিভাবে আমি সেটা বলে দিই, আপনি কোন একজন বাংলাদেশিকে আপনি জয়েন করেন চায়নাতে, কোন একজন বাংলাদেশিকে আপনার পার্টনার বানান, তিনি দেখবেন যে আপনার লোকাল চায়না কিন্তু আপনার তৈরি করে ফেলবে। এখানে ল্যাটিন আমেরিকার লোক ছিল এই জায়গাতে, আপনার এশিয়ানদের মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে একমাত্র আমি ছিলাম। তো আমার আবার সুবিধা হয়েছে, এটা আমি আমার কয়েকজন লিডারের সাথে শেয়ার করছি, যে সহজে কিন্তু আপনার সকলের মধ্যে থেকে আপনি খুঁজে বের করা সহজ হয়েছে আমাকে, এটা একটু সুবিধা হয়েছে, কারণ এক পিস আমি ছিলাম। তো এক পিস থাকার কারণে সবাই মনে করেন যে বুঝতে পারছে এই ভিন্ন প্রজাতির মানুষ একটাই আছে। তো এটা এটা হলো আপনার খালেদ। তো এই জন্য আপনার এখানে খুব সহজে কিন্তু আপনার সবার কাছে কিন্তু আপনার পরিচিত হওয়া গেছে। কারণ কি, যেমন চাইনিজ ছিল অনেক, কে কে এটা তো মনে রাখা মনে করেন মুশকিল। তো এই জন্য আপনার এখানে বন্ডিংটা অনেক বেশি স্ট্রং জেনাসে, আমি যেটা দেখলাম মানে হার্ট টু হার্ট কানেকশন অনেক বেশি স্ট্রং, যে কারণে আপনার জেনাসের এত দ্রুত রেজাল্ট। যারাই এখানে কাজটা করে তারা কিন্তু আমি দেখলাম, আরে বাপরে বাপ, মনে হয় যে আপনার মানে পুরা হার্টটাকে খুলে জেনাসকে দিয়ে দিবে, এত বেশি তারা লাভ করে এই জেনাসকে, এত বেশি লাভ করে এই বিজনেসটাকে। সো এইভাবে করে আপনার এখানে আপনার দেন
আমি টাইম স্পেন্ড করলাম হচ্ছে আপনার কেলভিনের সাথে অনেক কাছাকাছি, যদিও তার ফ্যামিলি নিয়ে এখানে সে আপনার গিয়েছিল, তাই সে যেন তার ফ্যামিলিকেও আপনার এখানে সময় দেওয়ার জন্য আপনার সুযোগ করে দেওয়া হলো, এবং পাশাপাশি আবার আমরা ছিলাম হলো আপনার ওই একই সময় আবার গোপ্রো, মানে আমাদের কিন্তু মানে অন্যান্য যারা আমাদের পাশে ছিল তাদের চেয়েও আমরা দুইজন কিন্তু কেলভিন এবং আমি আমরা কিন্তু সুপার বিজি থাকতেছি, আমার চেয়ে আরো বেশি সুপার বিজি থাকতেছি হচ্ছে আপনার কেলভিনকে। তাকে এইখানে জেনাসের অ্যাক্টিভিটিস অ্যাটেন্ড করতে হচ্ছে, যেহেতু সে ডবল ডায়মন্ড, তাকে এখানে মানে খুঁজে গেছে, এখানে ট্রিপল ডায়মন্ড গেছে লোরালি, তারপরে ডবল ডায়মন্ড গেছে, দুইজন ট্রিপল ডায়মন্ড ছিল আপনার এখানে, কয়েকজন ডবল ডায়মন্ড ছিল, ডায়মন্ডরা ছিল, দেন আপনার অন্যান্য যারা অ্যাচিভার ছিল তারা ছিল, প্রায় 500 জন ব্যক্তি এখানে আপনার টোটাল এই টুরের মধ্যে আপনার অংশগ্রহণ করছে। সো এই জায়গাতে তাকে আবার ফ্যামিলিকে সময় দিতে হচ্ছে, আবার গোপ্রতি সময় দিতে হচ্ছে, মানে এখানে কিন্তু চারিদিকে কিন্তু আপনার তার বিভিন্ন রকমের আপনার অবস্থান। তো এই জায়গাতে দেখেন এই যে কেলভিন মাল্টি মিলিনিয়ার, বলেন দেখি জেনাসের সাথে যদি সম্পৃক্ত না হতাম তাহলে কেলভিনের মতন একজন বন্ধু কি তৈরি হতো? জেনাসের সাথে যদি সম্পৃক্ত না হতাম তাহলে কেলভিনের ফ্যামিলি কি আমাকে এভাবে করে আপনার এখানে আপন করে নিত? কোথায় আমি সেই, কোথায় সেই কুমিল্লা, সেই কুমিল্লার থেকে তারপরে এখানে মনে করেন যে আপনার হ্যাঁ এখানে মাল্টি মিলিনিয়ারদের সাথে আপনার এখানে দেখা সাক্ষাৎ, তাদের সাথে বন্ধুত্ব। তো তাদেরকে যদি আমি আমার এলাকার এলাকার যদি মানচিত্র দেখাই তাহলে তো মনে করেন যে তারা অবাক হয়ে যাবে যে পৃথিবীর কোন এক প্রান্ত থেকে এসে আমি এখানে বিশ্ব মঞ্চে মনে করেন যে তাদের সাথে সময় স্পেন্ড করতেছি। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা এখানে আপনারও কিন্তু একই একই অবস্থান, আপনারও কিন্তু সুযোগ এই বিশ্ব মঞ্চে কাঁপানো, আপনারও কিন্তু এখানে এসে অপরচুনিটি রয়ে গেছে, কিন্তু ডিসিশনটা নিতে হবে কিন্তু আপনাকে যে আপনি এই বিশ্ব মঞ্চ কাঁপাবেন কিনা। আপনি আপনাকে এখানে পৃথিবীর পৃথিবীর একজন নাগরিক হিসেবে নিজেকে তৈরি করবেন কিনা, আপনি আপনাকে চিন্তা করে দেখেন যে আপনি কোথায় আপনাকে নিতে চান। তাই সেই জন্য এই সকল সাকসেসফুল ব্যক্তিদেরকে আমরা দেখলাম যে তারা কিন্তু 90 ডেজ কি 90 ডেজ কে সামনে রেখে কিন্তু তারা কিন্তু আপনার এখানে কাজ করে, যার সাথে আপনি দেখবেন কথা বলবেন এই উন্নত বিশ্বের সফল ব্যক্তিদের সাথে সবাই 90 ডেজ এবং এখানে লাস্টে এই জায়গাতে আপনার এখানে একটা 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 বেলা ছিল সে শপিং এর জন্য, যে শপিং মলে আমাদেরকে নিয়ে যাওয়া হলো সেখানে আপনি দেখতে পাচ্ছেন, এবং নিচে কর্নারটা হচ্ছে লাস্ট ডিনার, এটাকে বলে ফেয়ারেল ডিনার, সেই ফেয়ারেল ডিনারের আপনার একটা ছবি আপনি দেখতে পাচ্ছেন, এবং বাম পাশে যে ছবি সেটা হচ্ছে আমি যখন ব্যাক করে আসি আপনার লাস ভেগাস থেকে, আপনার সরি আপনার ক্যাবো থেকে, ক্যাবো থেকে আপনার যখন ক্যালগিরিতে ব্যাক করি আমি তার সেই মুহূর্তটাতে। তো এইখানে ডিনারটা কেমন ছিল আমাদের ডিনার পার্টিটা, তার একটা ছোট্ট আপনাদেরকে ক্লিপ আমি দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো বন্ধুরা আমার এখানে এখানে এই ডিনার পার্টিটাকে, ডিনার পার্টিটাকে যাতে করে মানুষ যেন মনে রাখতে পারে, এরকম মনে রাখার মতো করে, মনে রাখার মতো করে কিন্তু আপনার এখানে সেই ডিনার পার্টিটাকে এখানে কিন্তু আপনার আয়োজন করা হয়। তাই সেই জন্য আপনার এখানে এখানে আমরা আমাদের আপনার এই জায়গাতে আমরা আমাদের এই জায়গাতে সবাই এনজয় জেনাসের ফেয়ারেল ডিনার চলতেছে, এখন সবাই একত্রিত হয়েছে ফেয়ারেল ডিনার করার জন্য। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, তো ওই রাতে সবাই নাচ গান করলো, ডিজে পার্টি হলো, এবং এখানে এখানে সবাই সবার সাথে বন্ধুত্ব আপনার আরো বেশি স্ট্রং করলো, এবং এখানে রাতের ডিনার ফেয়ারেল ডিনারের পরে পরের দিন আপনার এখানে চেক আউট হলো, দেন সবাই সবার যার যার অবস্থানে চলে গেল। সো এটা ছিল হচ্ছে আপনার মেক্সিকো ট্যুরের কথা বললাম, আপনার যেটা 5 তারিখে ক্লোজ করলাম।
তো এখানে ডেটটা মনে রাখবেন আপনি, এখানে 5 তারিখ মানে ডিসেম্বরের 5 তারিখে ক্লোজ করলাম। আবার কোম্পানি কিন্তু অলরেডি কিন্তু আরেকটা আরেকটা ট্যুরের টিকিট কিন্তু, এটার চেয়ে আরো এক্সপেন্সিভ, এটার চেয়ে আরো এক্সাইটমেন্ট অপেক্ষা করতেছে, এইটার চেয়ে আরো বেশি রকমের আপনার এখানে আপনার খরচ করা হবে এই ট্যুরের মধ্যে, এই ট্যুরের মধ্যে। সো সেখানে সেখানে কোম্পানি কোম্পানি যাওয়ার জন্য অলরেডি কিন্তু কোম্পানি তার টিকিট আপনার অলরেডি পাঠিয়ে দিছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সে ডিনার পার্টির একটা ছবি রয়ে গেছে, সেটা হলো ওখানকার যে লোকাল কালচার। আপনারা জানেন যে এটাকে বলা হয়ে থাকে আপনার ফায়ার ডান্স, ফায়ার ডান্স, সেই ফায়ার ডান্সের একটা অংশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আগুন আগুন নিয়ে খেলার এরকম এরকম সাহসী খেলা এই প্রথম আমি আমার দেখতে পেলাম যে এখানে আপনার মানুষের, আমি আমি আমার আমার টেবিলে যারা ছিল তাদেরকে বলতেছিলাম যে এই লোকগুলি এই যে আপনার এই ফায়ার নিয়ে যে আপনার প্লে করতেছে এইটার যে স্কিল, এটার যে স্কিল তারা তৈরি করছে কত হার্ডওয়ার্কের মাধ্যমে এই স্কিলটা তৈরি করছে। তাই বললাম যে এর চেয়ে ইজি হলো ডায়মন্ড হওয়া, ডায়মন্ড হওয়ার জন্য তো এত হার্ডওয়ার্ক করা লাগে না, এত হার্ড স্কিল লাগে না। তো এখানে আপনার এই জায়গাতে দেখেন সে এই যে এই যে এই যে কলা কৌশলটাকে সে আপনার রপ্ত করলো, এটা দেখে কয় টাকা কামাই করে, কয় টাকা ইনকাম আসে তার। অথচ দেখেন এই উপার্জনটার জন্য সে এই আগুন নিয়ে কিন্তু সে কিন্তু আপনার খেলা করতেছে। অথচ আমাদেরকে বলা হয়ে থাকে যে শুধুমাত্র ডায়মন্ড হলেই আমাদের লাইফটি ফ্রিডম হয়ে যাবে, সেই জায়গাতে কিন্তু দেওয়া হচ্ছে। তো আমি সেই জন্য আমি বন্ধুদেরকে বলবো যে এইখানে আমরা আমাদের এই জায়গাতে এই এনজিও গুলি কিন্তু সবাই করতে পারি। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে আরো বড় বড় ট্যুর অপেক্ষা করতেছে, যেটা আগামী ডিসেম্বরের জানুয়ারির 3 তারিখ। তাহলে আপনার ডিসেম্বরের 1st উইকে আপনার মেক্সিকো ট্যুর থেকে আপনার আসলাম, এখন আবার আপনার জানুয়ারির 1st উইকে, জানুয়ারির 1st উইকে আপনার এখানে এখানে অপেক্ষা করতেছে হচ্ছে আপনার হাওয়াই আমেরিকাতে। তাহলে এই জায়গাতে এখানে আপনার আপনার হাওয়াইতে হাওয়াইতে কিন্তু আপনার জানুয়ারি জানুয়ারি যাওয়ার জন্য অলরেডি কিন্তু কোম্পানি সকল আপনার অ্যারেঞ্জমেন্ট কিন্তু আপনার করে দিয়েছে, এবং তারা অলরেডি টিকিটও পাঠিয়ে দিছে, যেখানে জানুয়ারির 3 তারিখ মান্ডেতে হলো যাত্রা শুরু মান্ডেতে, এবং রিটার্নেও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার জানুয়ারির 8 তারিখ। তার মানে 3 থেকে 8 এই কয়েকদিন আমরা থাকবো হচ্ছে আপনার হাওয়াইতে, এবং আমার সাথে আপনার এখানে আমাদের আমাদের এইবার এবার আরেকটু ভালো লাগবে যে কারণ হচ্ছে যে এখানে আমাদের অনেক অনেক আমাদের বাংলাদেশি এখানে যারা লিডার আছে তারা যাবে, এখানে এখানে সকল ডায়মন্ডরা যাবে, এখানে সকল এমেরাল্ডরা যাবে, এবং আমাদের গ্রুপের মধ্যে শুধু আমিই যাচ্ছি না, এখানে আমাদের যে কানাডার অ্যাম্বাসেডর দাউদ হোসেন ভাই তিনি কিন্তু আপনার এই ট্যুরে যাচ্ছে। সো এই জন্য আমার কাছে এবার একটু আর একটু ভালো লাগছে যে মেক্সিকোতে ছিলাম হলো একা, এখন অন্তত কি ইউনাইটেড স্টেটস গ্লোবালে আরো একজন এখানে সাথে আছে। সো এই জায়গাতে আপনার এখানে আপনিও আপনিও আপনার সাথে এইভাবে করে কিন্তু আপনার লিডারদেরকে কিন্তু আপনি সাথে নিতে পারবেন। সো বন্ধুরা এইখানে আপনার জন্য কিন্তু অলরেডি রেডি, আপনারা অনেকেই কিন্তু ইন্ডিয়া ট্যুর কোয়ালিফাই করে ফেলেছেন, আপনারা দুবাই ট্যুর কোয়ালিফাই করে ফেলেছেন, আপনারা আপনারা আইসল্যান্ড ট্যুর কোয়ালিফাই করে ফেলেছেন, আপনাদের জন্য এখনো পর্যন্ত কিন্তু সুযোগ আছে আইসল্যান্ড ট্যুরকে কোয়ালিফাই করার জন্য। যেমন এখানে আইসল্যান্ড ট্যুরের কোয়ালিফাই করার জন্য আপনার সময় হচ্ছে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত এখানে সেই সুযোগটি। সো এই আইসল্যান্ড ট্যুরে এই আইসল্যান্ড ট্যুরে আপনি আপনাকে কোয়ালিফাই করার এই সুযোগটিকে এই সুযোগটিকে আপনি এখানে কোনোভাবে নষ্ট করবেন না। আমি আপনাকে একটা সাজেশন দেবো, জেনাস গ্লোবাল যত আপনার স্বপ্ন আছে না ওয়ার্ল্ড ট্যুর করা, তাহলে ওয়ার্ল্ড ট্যুর করার যদি আপনার স্বপ্ন থাকে তাহলে জেনাস ট্যুর জেনাস গ্লোবাল যত ট্যুরের অফার দিবে আপনি সকল ট্যুর অর্জন করার জন্য আপনি টার্গেট রাখবেন। তাহলে দেখা গেল যে জেনাসের কারণ জেনাস যেই পরিমাণ এক্সপেন্স করে, আমি আপনাকে একটু এটুকু বলতে পারি
যে আপনি যদি মিলিয়ন ডলার ইনকাম করেন তাও আপনার সাহস হবে কিনা সন্দেহ আছে, এত টাকা এক্সপেন্স করে আপনার এখানে ভ্রমণ করার জন্য, এরকম একটা লাক্সারিয়াস ট্যুর দেওয়ার জন্য আপনার সাহস হবে কিনা এটা একটা সন্দেহ আছে। তাই সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করব, যত ধরনের ইনসেন্টিভ আপনি যখনই পাবেন, যত ধরনের ট্যুরের অ্যানাউন্সমেন্ট পাবেন, সাথে সাথে কিন্তু আপনি এখানে এখানে আপনি এই জায়গাতে আপনি ট্যুর করে ফেলবেন। যেমন কিনা আপনার এখানে এই ট্যুরটাকে অর্জন করার জন্য আমি বলেছিলাম যে একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু আপনার এখানে কিন্তু রয়ে গেছে, সরি একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই ট্যুরটা আছে। এখানে তিনটা ভাবে কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারেন। একটা হচ্ছে শুধু ট্রাভেল পয়েন্ট অর্জনের মাধ্যমে, যেমন 350 থেকে আপনার 399 পর্যন্ত ট্রাভেল পয়েন্ট যদি অর্জন হয় তাহলে কি কি পাবেন, এখানে কিন্তু সবকিছু লেখা আছে। আপনি আপনার ব্যাক অফিসে যাবেন, আপনি আপনার ব্যাক অফিসে গিয়ে ডিস্ট্রিবিউটার রিপোর্টে যাবেন, যে অফিসে যান আর যে মোবাইলে যান আপনি গিয়ে ডিস্ট্রিবিউটার রিপোর্টে যাবেন। ডিস্ট্রিবিউটার রিপোর্টে গেলে ওখানে দেখবেন আইসল্যান্ড ট্যুর এরকম একটা রিপোর্ট আছে, সেখানে কিন্তু লেখা আছে যে আপনি কত পয়েন্ট অর্জন করলে কি পাবেন। যেমন যারা 350 থেকে 399 পয়েন্ট পর্যন্ত আছে তারা কি পাবে, হোটেল পাবে এবং ল্যান্ড প্যাকেজ, অর্থাৎ এই যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস গুলি যে আপনার এখানে অংশগ্রহণ করানো হয় সেই প্যাকেজ আপনার এখানে এখানে আপনি এখানে পাবেন। এবং আপনার জন্য এখানে কি আছে, শেয়ার রুম, মানে আপনার রুমের মধ্যে আরেকজন শেয়ার করবে। যদি 400 থেকে 450 হয় তাহলে আপনি হোটেল পাবেন এবং ল্যান্ড প্যাকেজ পাবেন এবং একজন একজন আপনি থাকতে পারবেন যেটা আপনি প্রাইভেট রুম। সো এইভাবে করে যেমন আপনার এখানে এখানে 500 থেকে 549, যেমন আমি আমি পেয়েছি কোনটা, আমি আমি পেলাম হলো আপনার নিচেরটা, এই যে 500 থেকে 549 যেটা হোটেল এন্ড ল্যান্ডিং প্যাকেজ, ওয়ান পার্সন প্রাইভেট রুম। এখানে আপনার আরেকটা আছে, অনেকগুলি ক্যাটাগরি আছে। তাহলে এইখানে আপনার এই জায়গাতে আপনি আপনার কোন ক্যাটাগরিতে আপনি অ্যাচিভমেন্ট করবেন এটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি যদি না বুঝতে পারেন আপনি আপনার মেন্টরের সাথে ওই রিপোর্টটা নিয়ে বসেন যে আপনি কোন জায়গাতে আপনি ফোকাস করলে আপনি সহজে কিন্তু আপনি অর্জন করতে পারবেন। তাহলে একটা হলো শুধু পয়েন্টের মাধ্যমে, যারা কিনা সাফায়ারের নিচে তাদের জন্য, দেন আপনার সাফায়ার এলিটের নিচে যারা আছে তাদের জন্য ওইটা, আর একটা হচ্ছে আপনার সাইকেল র্যাঙ্কের, আপনার সাফায়ার এলিট এক্সিকিউটিভ এন্ড বিলো, অর্থাৎ সাফায়ার এক্সিকিউটিভের নিচে যারা আছে। তাহলে সাফায়ার থেকে সাফায়ার এলিট পর্যন্ত হলো আপনার সাইকেল কোয়ালিফাই করে আপনি এখান থেকে যেতে পারবেন। তাহলে যারা সাফায়ার এক্সিকিউটিভের নিচে আছেন তারা শুধু পয়েন্টের মাধ্যমে যেতে পারবেন, যারা সাফায়ার এক্সিকিউটিভ থেকে সাফায়ার এলিট পর্যন্ত আছেন তারা সাইকেলের কোয়ালিফাইয়ের মাধ্যমে আপনি এখানে করতে পারেন। যেমন ভেরি সিম্পল, আমি মনে করি যে আমাদের এখানে সাইকেল কোয়ালিফাই করার মাধ্যমে অর্জন করাটা এটা কিন্তু ইজি। কিরকম, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 249 সাইকেল পর্যন্ত আপনার এখানে এখানে কিন্তু আপনার এখানে অ্যাকোমোডেশন আছে, হচ্ছে আপনার হোটেল, তারপর শেয়ার রুম, এই বিষয়গুলি। এবং শুরু মাত্র 150 সাইকেল করার মাধ্যমেই কিন্তু আপনি এই ট্যুর কিন্তু আপনি কোয়ালিফাই করে ফেলতেছেন 150 সাইকেলের মাধ্যমে। প্লাস এখান থেকে আপনি মাত্র 50 ট্রাভেল পয়েন্ট অর্জন করলে হচ্ছে 50 ট্রাভেল পয়েন্ট। তো যারা এখানে আপনার 31 জানুয়ারির মধ্যে এই জায়গাতে আপনার যে কমপ্লিট করতে পারবেন তাদের জন্য আপনার এখানে এই এই আপনার আইসল্যান্ড ট্যুর আপনার এখানে চলে আসতেছে। দেন যারা এর ভিতরে ডাইরেক্টর হতে পারবেন, রুবি, এমারেল, ডায়মন্ড, তাদের জন্য তো ডাইরেক্টর কোয়ালিফিকেশন রুলস আছে। তো আমি বন্ধুদেরকে বলবো যে যখনই কোনো আপনার এই জায়গাতে ট্যুর ঘোষণা করবে আপনি সেই ট্যুরকে আপনি এবং আপনার টিমের মেম্বারদেরকে কোয়ালিফাই করার জন্য আপনি উদ্বুদ্ধ করবেন। এখন এই যে ট্যুর, এই আইসল্যান্ড ট্যুর, এই আইসল্যান্ড ট্যুর আপনি কোয়ালিফাই করার জন্য আমি আপনাকে একটা সহজ সূত্র দিয়ে দিচ্ছি। আইসল্যান্ড ট্যুর, ইউরোপ ট্যুর, এই ইউরোপ ট্যুরকে আপনি কোয়ালিফাই করার জন্য আপনাকে আমি একটা সহজ সূত্র দিয়ে দিচ্ছি। সেটি কি, যে আপনি এখন বর্তমানে আপনার যে প্রমোশনটা চলতেছে সেটা হচ্ছে পাওয়ার টু পার্ক, এই প্রমোশনটাকে আপনি কাজে লাগান। তাহলে এই প্রমোশনটার মাধ্যমে
এই প্রমোশনটার মাধ্যমে আপনি আপনার যখন এখানে সাইকেলটাকে আগে নিয়ে রাখবেন, এবং এই মাসে দেখা গেল কি আপনি 100 সেকেন্ড করে ফেলেছেন, আগামী মাসে দেখা যাচ্ছে আরো 300 সেকেন্ড করে ফেলেছেন, তাহলে এখানে বা আপনি যদি একদম নতুন থাকেন এই মাস এবং আগামী মাসে 2 মাস মিলে যদি আপনি 150 সেকেন্ড করেন, আর আর আপনার এখানে যদি আর 50 পয়েন্টের আপনার যদি এখানে এখানে ট্রাভেল পয়েন্ট আপনি অর্জন করেন, তাহলে তো আপনি এই জায়গাতে এই ট্যুর অর্জন করে ফেলতে পারছেন। এবং পাশাপাশি এই এই পাওয়ার টু পার্ল, অর্থাৎ আপনি পার্ল এক্সিকিউটিভ হওয়ার কারণেই আপনি পার্ল এক্সিকিউটিভ হওয়ার কারণে আপনি কক্সবাজার ট্যুর পাচ্ছেন গ্রুপের পক্ষ থেকে। আপনি এখানে পার্ল এক্সিকিউটিভ বানানোর কারণে আপনি এখান থেকে মালয়েশিয়া ট্যুর আপনি এখান থেকে পাচ্ছেন। তো আমি এখানে আমি আমাদের নাজিমুদ্দিন জুয়েল ভাইকে একটু আহ্বান জানাচ্ছি যে এখানে আরো বিস্তারিত ভাবে এখানে কক্সবাজার এবং এই জায়গাতে কক্সবাজার, এটা তো খুব সহজ সূত্র আপনারা বুঝতে পারলেন যে আপনি যদি এই 31 ডিসেম্বরের মধ্যে আপনি পার্ল এক্সিকিউটিভ হতে পারেন উইথ 1200 পয়েন্টস, অর্থাৎ আপনি যদি কোম্পানি ইনসেন্টিভ কোয়ালিফাই করেন তাহলে আপনি কক্সবাজার ট্যুরও কোয়ালিফাই করবেন। আর আপনি যদি এখানে এখানে আপনি যদি পার্ল এক্সিকিউটিভ বানান, আপনি পার্ল এক্সিকিউটিভ আপনি তো নিজে পার্ল হলেন, এরপরে আপনি আরো পার্ল বানালেন, তাহলে সেই জায়গাতে আপনি মালয়েশিয়া ট্যুর পাচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করার জন্য আমি স্লাইড আকারে একটু আহ্বান জানাচ্ছি আমাদের নাজিমুদ্দিন জুয়েল ভাইকে, যে এখানে জুয়েল ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জুয়েল ভাইকে আমাকে, জি জি